উৎসশ্রী ট্রান্সফার আপডেট। এইচএস সেকশানের পিজি টিচারদের সঙ্গে নর্মাল সেকশানের পিজি টিচারদের মিউচুয়াল ট্রান্সফার। মিউচুয়াল ট্রান্সফারের লকিং পিরিয়ড 1 বছর। সার্ভিস কনফার্ম হলে ট্রান্সফারের সুযোগ। কমিশনারের সঙ্গে আলোচনা বিটিই এর সর্বসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারের। তো কী কী তথ্য উঠে এসেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তাই দেখুন বন্ধুরা, আগামী 24/2/2022 তারিখে এই ডেপুটেশনটি দেওয়া হয়েছে প্রেয়ার ফর কারেকশান ইন অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল। তো অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য এই ডেপুটেশনটি দেওয়া হয়েছে। তো কী বলা হয়েছে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বিটিই এ যে ডেপুটেশনটি দিয়েছে তার সারমর্ম এটি হলো যে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে সংশোধনের জন্য প্রার্থনা। মিউচুয়াল ট্রান্সফার রুল 2012 উল্লেখিত বিধিতে এটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে একজন নিশ্চিত শিক্ষক বা অশিক্ষক কর্মী পারস্পরিক বদলির জন্য আবেদন করতে পারবেন। সেই সময়ে একজন শিক্ষক বা অশিক্ষক কর্মীদের পরিষেবা বা এসএমসির দ্বারা 1 বছরের সন্তোষমূলক পরিষেবা শেষ হওয়ার পরে নিশ্চিত করা হতো। সেই কথা মাথায় রেখেই মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল চালু করা হয়। অক্টোবর 2020 থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত কয়েক হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী পারস্পরিক বদলি উপভোগ করেছেন। এক চমৎকার সকাল দেখা গেছে যে 5 বছরের চাকরি শেষ হওয়ার আগে কোনো কর্মীকে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে প্রবেশ করতে দেওয়া হয় না। কোন যুক্তিতে এটা করা হয়েছিল, তাছাড়া উক্ত বিধিমালা 2012 উল্লেখ করা হয়েছে একই ক্যাটাগরির পদ এনসিটিইর বিধি 2014 কার্যকর করার পরে এই সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। এখন 2টি বিভাগের পদ রয়েছে, পিজি এবং স্নাতক। সুতরাং নর্মাল সেকশনের পিজি শিক্ষক এবং এইচএস সেকশনের একজন পিজি শিক্ষকের মধ্যে পারস্পরিক বদলির কোনো আইনি বাধা নেই, বরং এটি সাধারণ স্থানান্তরের চাপ কমিয়ে দেবে। তাই আমাদের দাবি, একজন শিক্ষক বা অশিক্ষক কর্মীদের 1 বছরের সন্তোষজনক পরিষেবা শেষ করার পরে পারস্পরিক স্থানান্তর করার অনুমতি দিন। দ্বিতীয়ত, সাধারণ বিভাগের একজন পিজি শিক্ষককে এইচএস এর একজন পিজি শিক্ষকের সাথে পারস্পরিক বদলি করার অনুমতি দিন। সরকারের জন্য কোনো আর্থিক ভার বহন করতে হবে না, এটি এইচএসের স্থানান্তর প্রক্রিয়াকে আরও সহজতর করতে সাহায্য করবে, যাদের খুব প্রয়োজন। মিউচুয়াল ট্রান্সফারের লকিং পিরিয়ড 1 বছর করতে হবে, এর বেশি কিন্তু চলবে না। আশা করি আপনি আপনার যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় কাজটি করবেন। ধন্যবাদান্তে সহকারী সাধারণ সম্পাদক বিটিই এ। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের এবং দ্রুত এই মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে সংশোধন হবে আর দ্রুত আপনারা ট্রান্সফার পাবেন। তো এই কথা রেখে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য।